আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় এইস এসি পরীক্ষার্থীবৃন্দ বাংলা প্রথম পত্র প্রস্তুতি ধারাবাহিক আয়োজনের আস্থা প্রবন্ধ আমার পথ থেকে গুরুত্বপূর্ণ আরেকটি সৃজনশীল ব্যাখ্যা তোমরা সাথে আস র এটি আমার পথ প্রবন্ধের দ্বিতীয় সৃজনশীল ব্যাখ্যা প্রথম সৃজনশীল এবং প্রবন্ধের মূল ভাব সহ বাংলা প্রস্তুতির বিভিন্ন ভিডিও ভিডিও ডিসক্রিপশন অথবা দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে নিজের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও রমিজুদ্দিন সারাটি জীবন শিক্ষকতা করেছেন গড়েছেন আলোকিত মানুষ অবসর গ্রহণের পর তিনি গড়ে তুলেছেন নামের সেবা সংগঠন বিভিন্ন কল্যাণ কাজের পাশাপাশি শিক্ষাদান শিক্ষা বিরোধী অভিযান নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনারের আয়োজন করেন তিনি অনেকে কাজের প্রশংসা করেন আবার নিন্দা ও কটুক্তি করতেও ছাড়েন না কেউ কেউ তিনি তারুণ্যদের উদ্দেশ্যে বলেন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে সহজে অর্থাৎ মনকে আজকে বলো ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজ করে নাও প্রশ্নগুলো হলো আগুনের ঝান্ডা শব্দের অর্থ কি প্রাবন্ধিক নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন কেন উদ্দীপকের রমিজুদ্দিনের মাধ্যমে আমার পথ প্রবন্ধের যে বাণী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের কবিতা অংশের বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব আমার আলোকে প্রশ্নটি হল আগুনের ঝান্ডা শব্দের অর্থ কি আগুনের ঝাণ্ডা শব্দের অগ্নি পতাকা প্রাবন্ধিক নিজেকে রথের সারথি বলে অভিহিত করেছেন কেন সকল অন্যায় অভিচারের বিরুদ্ধে অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন বলেই কবি নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন কবি পুরাতন জীর্ণ সমাজকে ঢেলে সাজাতে চান কিন্তু এজন্য কবিকে শত বাধা ও আক্রমণের শিকার হতে হয়েছে কবি এ সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তিনি তাদের অন্যায়কে অভিশাপ হয়ে ধ্বংস করতে চান তাই তিনি নিজেকে অভিশাপরথের সারথী বলে অভিহিত করেছেন এরপর গ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের রমিজুদ্দিনের মাধ্যমে আমার পথ প্রবন্ধের যে উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের রমিজুদ্দিন ছিলেন একজন শিক্ষক তিনি বিভিন্ন আলোকিত মানুষ গড়েছেন অবসর গ্রহণের পর তিনি ইংরেজি সেবা সংগঠন করেছেন সমাজকরণমূলক কাজের পাশাপাশি দুর্নীতি বিরোধী অভিযান নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনার করেন তিনি মানুষ প্রশংসা করেন আবার কুটোক্তিও করেন উদ্দীপকের রমিজুদ্দিনের মাধ্যমে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের স্বনির্ধারিত জীবন সংকল্পের দিকটি উচ্চারিত হয়েছে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক এমন এক আমির উদ্ভাসন প্রত্যাশা করেছেন যার পথ নিরেট সত্য পথ সত্য প্রকাশে যিনি নির্ভীক স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্যপদের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে হবে অধ্যাপকের শিক্ষক রমিজুদ্দিন জীবনে অনেক আলোকিত মানুষ গড়েছেন সেবামূলক কাজও অনেক করেছেন তিনি এছাড়াও বিভিন্ন সেমিনারের মাধ্যমে তিনি মানুষকে সচেতন করে তুলতে সচেষ্ট নিন্দা ও প্রশংসার আবর্ত থেকে বেরিয়ে তিনি সত্যকে অবলম্বন করেছেন এবং তরুণদেরও তা অনুসরণের দীপ্ত আহ্বান জানিয়েছেন আমার কাজী প্রতিটি মানুষকে পূর্ণ এক আমিষীমায় ব্যপ্ত করতে চেয়েছেন যেখানে সত্যের উপলব্ধি কবির প্রাণপাচুর্যের উৎসবিন্দু সমালোচনার ঊর্ধ্বে সত্যের আলোয় নিজেকে চিনে নেওয়ার কবি এ জীবনের সংকল্পই রমিজুদ্দিনের আহ্বানে উঠে এসেছে এরপর ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের কবিতা অংশের চেতনার ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব আমার পথ প্রবন্ধের আলোক মন্তব্যের যথার্থতা নিরূপণ করো অংশটুকু ছিল এতটুকু মনের আজ গহ হয়ে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে আজকে মনকে বলো ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজ করে নাও উদ্দীপকের কবিতা অংশের বক্তব্য চেতনার ধারণ করে আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব আমার পথ প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ আমার পথ প্রবন্ধে কাজ নজরুল ইসলাম মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন এখানে সত্যের উপলব্ধি কবির প্রাণপাচুর্যের উৎসবিন্দু নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমি সীমায় ব্যক্ত করতে চেয়েছেন উদ্দীপকের সত্যান্নেশী শিক্ষক রমিজুদ্দিনের কবিতা অংশে সত্যকে অবলম্বন করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন এক্ষেত্রে তিনি ভালো মন্দ সকল সমালোচনাকে উপেক্ষা করে মনকে সত্যে অধিষ্ঠিত করতে বলেছেন কেননা সত্যেই সকল কল্যাণ নিহিত আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক সকল আপন সত্য বিশ্বাসী হতে বলেছেন যার পথ হবে নিরেট সত্য পথ আলোচনা ও লোকভয়কে তুচ্ছ করে আপন সত্য দ্বারা মানুষ সত্যের জাগরণ ঘটাতে পারলে সকল বিরোধ ও অসাম্যের ইতি ঘটবে আলোচ্য উদ্দীপকের কবিতা অংশ একই কথা পুনরণিত হয়েছে সেখানে কবির প্রাণপাচুর্যের উৎসবিন্দু সত্যের উপলব্ধি কথাই বলা হয়েছে যার মাধ্যমে পৃথিবীতে কল্যাণ সাধিত হতে পারে এক্ষেত্রে প্রশ্নত্ব প্রকৃতির যথার্থ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার প্রবন্ধ থেকে ব্যাখ্যা সহ সৃজনশীলের ষাষ্ট পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে এর আগের পর্বগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা বাটনে দিব সেখান থেকে দেখে নেবে ভিডিও রেখা সাথেই থাকুক সকলে সুস্থতা কামনা করে নিচ্ছি আল্লাহ হাফিজ